হ্যালো গাইস, আমি ডিজে এবং আমি চলে এসেছি আরেকটা নতুন গেমের সাথে, যার নাম হলো ফার্মিং সিমুলেটার 20। তো এই গেমে আমরা একটা ফার্মারের জীবনটাকে অনুভব করতে পারি, যে সে কেমনভাবে কাজ করে। তো চলুন চাষ করা যাক। কেরিয়ারে যাব আমরা, নিউ গেম, বিসি, কন্টিনিউ। চলো দেখা যাক একটা ফার্মার কিভাবে নিজের জীবন কাটায়। ওকে গাইস, তো আমি চলে এসেছি এখানে। এখানে এটা আমাদের জমি দিয়েছে, তো আমাদের মনে হয় এখানে কাজ করতে হবে, তো কাটতে হবে এগুলোকে। হ্যাঁ, তো কাটা যাক। স্কেলেটন না দিয়ে লিভার দিয়েছে। ওকে, বাইরের দিক একবারে দিক করতে পারবো আমরা এইভাবে। ঠিক আছে, তো কাজ শুরু করো। চলো কাটো কাটো, এত বড় জমিতে তো অনেক টাইম লেগে যাবে কাটতে। দেখা যাক কত টাইম লাগে। কাট 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 কাট, জায়গাটা তো হেবি যেখানে আমাদের জমি। এখানে আমরা নিজেদের জমিও কিনে চাষ করতে পারি। আমি এটা কি চালু করেছি আমি নিজেও জানি না, কিভাবে খেলতে হচ্ছে কিছুই জানি না। দেখা যাক কি করতে হয়। ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ কোথা থেকে করতে হয়? ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ কোথা থেকে করতে হয়? কি হলো? বাহ, ভালো স্পিড আছে তো, রেসিং কারের মতো। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কাজ হ বেকার হয়ে গেল সব। আরে কাটো ভাই সাহ, যেভাবে কাটবো না, যে কোনো আসল ফার্মার দেখলে অজ্ঞান হয়ে যাবে। কাটো, ওহ কি কাটছি আমি, কেউ পারবে এরকম কাটতে? ও হেভি কাটছি, হেভি হেভি কাটছি, একদম ঝাক্কাস কাটছি। চলো আরো কাটো আরো কাটো, ডিজাইন দিয়ে দিয়ে কাটবো। চলো ওই দিকটা কেটে আসা যাক। কাট, এত কম কেন স্পিড? জলদি জলদি কাটো, জলদি জলদি জলদি, আস্তে 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 আস্তে। ঠিক আছে, তো চলো বেকো বেকো বেকো। কন্ট্রোলটা খুব একটা ভালো মনে তো হচ্ছে না, কেমন একটা কন্ট্রোল। লিভার দিয়ে সমস্যাটা হয়ে গেছে, এখানে অ্যাসকেলেটার দিলে সুবিধা হতো। আর স্টিয়ারিংটার তো হাতা মাতা, আমি কিছু বুঝতে পারছি না, কেমন বিচ্ছিরি মাতা। কেন এটা ডক্টর ড্রাইভিংয়ের মতো যদি স্টিয়ারিং দেওয়া হতো ভালো হতো। কেমন টেনে রাখতে বেগার মতো একটা স্টিয়ারিং দিয়ে রেখেছে। তো আমাদের কাছে 9999, মানে 1 লাখের থেকে কত কম আছে? প্রায় 1 লাখই আছে আমাদের কাছে। ওকে, 1 লাখের থেকে 1 টাকা কম আছে আমাদের কাছে। আর 99% পেট্রোল আছে আমাদের কাছে। এই পেট্রোল মনে হয় ভরাতে হয় আমাদের। টাকা খরচা করে আমরা বিভিন্ন ট্র্যাক্টর কিনতে পারি, এই টাকা খরচা করে বিভিন্ন রকম কাজই করা যায় এখানে টাকা দিয়ে।
ওকে, সো আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে, ওর জন্য আমি একটু স্কিপ করে দিলাম কাটাটা। ওকে গাইস, তো আমাদের কাজ হয়ে গেছে, আর দেখছেন এটা কাটছে না, তো এই যে আমি করছি কাটবে না, আর ফুল হয়ে গেছে। তো আমাদেরকে মনে হয় এবার এটাকে ভরতে হবে একটা ট্রাকে, যা আমরা এখনো কাটলাম। কোথায় ভরতে হবে, যেখানে তো আমাদের ট্র্যাক্টর দাঁড়াও, আস্তে 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 আস্তে, এটা তো কাটার জন্যে, তা আমি ভরবোটা কোথায়, যাব কোথায়, আমি কোন দিকে যাব, ট্যাঙ্কার কোথায় ভরার জন্য, ট্র্যাক্টর চালাবো, 1 নম্বর জমি, আমরা এতক্ষণ কোন জমিটাতে কাজ করছিলাম, ওইটাতে, এই তো চলে এসেছি আমরা এইটাতে, আমরা এই জমিতে কেটেছি আপাতত। না 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 না, পিছে পিছে পিছে, ব্যাস কাটো, ভালোভাবে কাটো, কাটছে কাটছে কাটছে, ট্রেলারে যে গ্রাফিক্স দেখায় সেই গ্রাফিক্সের সাথে গেমের কোনো লেনা দেনা কিচ্ছু নেই, যে লেভেলের কার্টুনের মতো গ্রাফিক্স, আর ট্রেলারে কি দেখায় ভয় পেয়ে যাই দেখে, কিছু হবে না ইন্ডাস্ট্রি, ট্রেলারে এক দেখায় হয় এক গেম। ওকে, এদের করার এটাই উদ্দেশ্য, আমার মতো গেম লাভারদের অ্যাট্রাকশন দেওয়া। এই যে আমি বসে আছি ভিতরে, স্টিয়ারিং ঘোরায়, হ্যাঁ ঘোরায়, ওকে, বহুত বড় জমি, কত টাইম লাগবে, যাই হোক, আমি করবোটা কি এখানে, এটা আমাকে প্লিজ কেউ বলো, কাজ তো করছি এরপরে করব কি, করবোটা কি এখানে, খোঁড়ার পরে আমি আবার চাষ করব, আমার হারভেস্টার তো ভর্তি হয়ে গেছে, ওটাকে ভরে বিক্রি তো করতে হবে। ও, আমার মনে হয় আমাকে শপে যেতে হবে, এবার আমাকে ট্যাঙ্কার কিনতে হবে, এই ট্রেলার্স তো সবচেয়ে কমটা দেখে একটা কিনি, দেখাই যাক, এটা মাত্র এত টাকা, এটা তো এটা কিনে নিই, ওকে, ইস, ইউ ক্যান, ওকে, ওকে, ব্যাক ব্যাক, তো কোথায় গেল আমাদের ট্যাঙ্কার, টাকা তো সেম আছে মনে হয়, আমরা কিনি, ওকে আবার যাই স্টোরে, ট্রেলার্স এটা কিনবো, বাই, ডু ইউ ওয়ান্ট টু পারচেজ ইট ফর এত ডলার, নো, বাই, ইয়েস, ওকে, ওকে, তো হলোটা কি, লাভ কি হলো, কোথায় আমার ট্রেলার, আমার ট্রেলার কোথায়, চলো তো এমনি যাওয়া যাক, দেখা যাক আমার ট্রেলার কোথায় দিয়েছে, আমার ট্রেলার দেয় না কেন, বাই করলাম তো আমি, বাইও হইনি এখনো, ভাই কীভাবে করতে হয়, কিছুই তো বোঝা যায় না, কোথাকার গেবে, এই যে রাস্তায় আছি আমরা, রাস্তায় চলে এসেছি, এই যে ট্রেলার আমাদের, মনে তো হয় তাই, হ্যাঁ,
কি আমার না চুরি করেছি আমি? ওকে, ওকে, মানে ব্যাগ কিভাবে করব? এই যে ব্যাগ 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 মিস হয়ে গেল। একটু এদিকে এদিকে, আস্তে 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 আস্তে, ধীরে ধীরে সে হয়ে গেছে। চলো নিয়ে চলো। বাহ, এখানে অন্য গাড়িও চলে। চলো তাড়াতাড়ি। কোথা দিয়ে বেরিয়েছিলাম আমি? এখান দিয়ে বেরিয়েছিলাম। ওকে, আস্তে 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 আস্তে। আস্তে 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 আমাকে হারভেস্টারের পাশে দাঁড়াতে হবে, তারপর ভরে দেবে হারভেস্টার থেকে। ওকে, ভর হাঁটতে হতে হবে। আস্তে আস্তে ভরছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভরে দে, তাড়াতাড়ি ভরছে। ওকে, তো আমাদেরকে এটা বিক্রি করতে হবে। সো ম্যাপটা দেখা যাক, ম্যাপ কি ক্লিক হয় না? ওকে, আমাদেরকে যেতে হবে, ম্যাপে ক্লিক হচ্ছে না কেন? এই অ্যাঙ্গেলটাই তো ভালো লাগছে, রিয়েলিস্টিক লাগছে। ওকে, হয়ে গেছে ভরা। তো আমাদেরকে এবারে বিক্রি করতে যেতে হবে এটাকে। ঘোরাও ঘোরাও, এই ক্যামেরা অ্যাঙ্গেলটাই আমার বেশি রিয়েলিস্টিক লাগছে, সিমুলেশনকে আরও রিয়েলিস্টিক করে দিয়েছে। ঘাসের মধ্যে থেকে চলো না, আমরা সব জিটিএ খেলা প্লেয়ার, আমরা এইভাবেই চালাই গাড়ি। ওকে চলো, কোন জায়গায় বিক্রি করতে হয় বুঝবো কী করে? এইদিকে একবার গিয়ে দেখি। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ এদিকে দিয়েই তো আমরা নিলাম। এখানে কি বিক্রি করতে হয়? ফার্ম মেশিনস, এখানে এখানে বিক্রি করতে হয় বলে তো মনে হচ্ছে না। তো কোথায় বিক্রি করতে হয়? কার ওয়াশ করাতে হয় এখানে? ওকে, আরো গিয়ে গিয়ে দেখতে হবে কোন জায়গায়। আমার তো মনে হচ্ছে এখানে আছে। চলো, উঠছে না। ওট 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 ওট, হ্যাঁ উঠে গেছে। ওকে, এখানে হতে পারে, এই তো মনে হচ্ছে এটাই। আস্তে 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 আস্তে, হ্যাঁ এটাই। যে এটার ওপর দাঁড়াবো আমরা গিয়ে, আর পুরো করে দেবে। এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, এই যে উল্টে দিয়েছিল, সবে করে দিয়েছে। ওকে চলো, আমরা কোন জায়গায় ছিলাম? আমরা 3 নম্বরে ছিলাম মনে হচ্ছে। না এটা না, আমরা এটাতে চাষ করিনি। আমরা করেছিলাম দুধের ফ্যাক্টরি, দুধের ফ্যাক্টরির পাশে ওই যে 2-3, ওইটা আমাদের জমি ছিল।
বেরো বেরো দিয়ে বেরো। তো চলো যাওয়া যাক, দেখা যাক। এইটা আমাদের না? হ্যাঁ, এই তো আমাদের হারভেস্টার দাঁড়িয়ে। ওকে, তো আমরা চলে এসেছি, আর কি করব। ওকে গাইস, তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো। আজকে আমরা কাটলাম আর বিক্রি করে দিলাম উইট আমাদের। তো অন্য কোনো এপিসোডে দেখা যাবে, আমরা আবার গজাবো, আবার বিক্রি করা যাবে যদি ইচ্ছা হয় তো। আমি চললাম আরেকটা মজাদার ভিডিও বানাতে। তো গুড বাই। So fragile.